আমাদের দেশে একটা সময় ছিল চিকিৎসার অভাবে মানুষ মারা যেত। এখন সময় পাল্টে গেছে, ধীরে ধীরে সে অবস্থার অনেক উন্নতি হয়েছে। কারণ এখন চিকিৎসা ব্যবস্থায় ব্যবহার হওয়া ঔষধ আমাদের নিজের দেশেই উৎপাদিত হচ্ছে। শুধু যে ঔষধ উৎপাদিত হচ্ছে তা নয়, এর সাথে সাথে আধুনিক মেডিকেল সামগ্রীও তৈরি করা হচ্ছে। এতে যেমন আমাদের বাহিরের দেশের ওপর নির্ভরতা কমছে, তেমনি দেশ স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। যা হোক, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ যে কয়েকটি খাতে এগিয়ে গিয়েছে তার মধ্যে ঔষধ খাত অন্যতম। বর্তমান দেশে অনেক বড় বড় ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে যা দেশের চাহিদা মিটিয়ে বাহিরের দেশে ঔষধ রপ্তানি করছে। আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাব বাংলাদেশের সেরা ১০টি ঔষধ কোম্পানি সম্পর্কে, যা আপনারা হয়তো আগে দেখেননি। প্রথমে আপনাদের তাদের নামগুলো জানিয়ে তারপর জানিয়ে দেব কেন তারা সেরা, কি কারণে তারা সেরা। তাই আর কথা না বাড়িয়ে এবার মূল আলোচনাতে যাওয়া যাক। নাম্বার ১০, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। ড্রাগ ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে এবং কার্যক্রম শুরু করে ১৯৮৩ সাল থেকে। শুরুর দিকে তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মোতাবেক চলত, পরে তারা নিজস্ব প্রোডাক্ট তৈরি করা শুরু করে। বাংলাদেশে তারা প্রথম কোম্পানি যারা সফট ক্যাপসুল প্রবর্তন করে। ড্রাগ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা হলেন ডাক্তার এম এম আমজাদ হোসাইন এবং বর্তমান ম্যানেজিং ডিরেক্টর হলেন এম এ হায়দার হোসাইন। ড্রাগ ইন্টারন্যাশনালে বর্তমানে ৫০০০ থেকেও বেশি কর্মী কাজ করে। তারা সাধারণত প্রচলিত ঔষধ তৈরির পাশাপাশি হার্বাল এবং ইউনানি ঔষধ তৈরি করে থাকে। নাম্বার ৯, অ্যারিস্টো ফার্মা লিমিটেড। অ্যারিস্টো ফার্মা বাংলাদেশের ১০টি টপ ঔষধ কোম্পানির মধ্যে অন্যতম। ১৯৮৬ সালে কোয়ালিটি সম্পূর্ণ ঔষধ বাজারে নিয়ে আসার উদ্দেশ্য নিয়ে অ্যারিস্টো ফার্মার যাত্রা শুরু। তারা সকল ধরনের হাইটেক চিকিৎসা সামগ্রী তৈরি করছে। তারা বাংলাদেশ বাদেও বিশ্বের ৩৪টি দেশে ঔষধ রপ্তানি করে। তাদের মোট ২০০ ব্র্যান্ডের ঔষধ বাজারে পাওয়া যায়। বর্তমানে অ্যারিস্টো ফার্মায় ৬০০০ কর্মী কর্মরত আছে। অ্যারিস্টো ফার্মার সদর দপ্তর ঢাকার পুরনো পল্টন এলাকায় এবং এর চেয়ারম্যান হাসান কর্পোরেশনের মালিক এম এ হাসান। নাম্বার ৮, এসিআই বাংলাদেশ লিমিটেড। এসিআই কোম্পানি প্রায় সকলের কাছে একটি পরিচিত নাম। এসিআই বা অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ একটি শিল্প গ্রুপ। ১৯৯২ সালে এসিআই বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠিত হয়। তারা একাধারে ঔষধ, রাসায়নিক, ভোগ্যপণ্য, খাদ্যপণ্য, ইলেকট্রনিক সহ অনেক প্রোডাক্ট তৈরি করে। এটি একটি পাবলিক কোম্পানি যার চেয়ারম্যান মিস্টার এম আনিসুদ্দোলা। এসআই কোম্পানিতে বর্তমানে ১০,০০০ মতো কর্মী কাজ করে এবং ২০১৭-১৮ অর্থ বছরে মোট বিক্রি ছিল ৬,২৬৬ কোটি টাকার মতো। নাম্বার ৭, একমি ল্যাবরেটরিজ বাংলাদেশ। একমি একটি বাংলাদেশি স্বনামধন্য ঔষধ প্রস্তুতকারী কোম্পানি। ১৯৫৪ সালে মিস্টার হামিদুর রহমান সিনহা একমি প্রতিষ্ঠা করেন। বর্তমানে তারা ৫০০ ধরনের প্রোডাক্ট তৈরি ও বিক্রি করে। শুরুতে তাদের কোম্পানি ঢাকার নারায়ণগঞ্জ থাকলেও তারপরে কল্যাণপুর এলাকায় শিফট করা হয়। বর্তমানে একমিতে ৭,০০০ জন কর্মী কাজ করে। তারা মানব ঔষধ ছাড়াও পশু পাখির ঔষধ, হার্বাল এবং আয়ুর্বেদিক ঔষধ তৈরি করে। নাম্বার ৬, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এসকেএফ ফার্মাসিউটিক্যালস একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। এসকেএফ ফার্মাসিউটিক্যালস এসকে প্লাস এফ নামেও পরিচিত। এর বর্তমান প্রধান নির্বাহী হলেন সিমেন রহমান। এসকেএফ ফার্মাসিউটিক্যালস ট্রান্সকম কোম্পানির একটি অংশ যা ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়। এরা মানব ঔষধ বাদেও বিভিন্ন প্রাণীর ঔষধ, পুষ্টিবর্ধক ইত্যাদি সহ থেরাপিতে ব্যবহৃত ঔষধ তৈরি করে থাকে। এসকেএফ ফার্মাসিউটিক্যালসের হেডকোয়ার্টার ঢাকার গুলশানে অবস্থিত। বর্তমানে বিশ্বের ২১ দেশে তারা ঔষধ রপ্তানি করছে, তাই এই কোম্পানিও দেশের সেরা ১০-এর একটি। নাম্বার ৫, রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। রেনেটা ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে। রেনেটা ফার্মাসিউটিক্যালস কোম্পানির নাম পূর্বে ফাইজার ল্যাবরেটরিজ লিমিটেড ছিল। সাধারণত মানুষের ঔষধ তৈরির পাশাপাশি এরা পশু পাখির ঔষধ তৈরি করে। বর্তমান বাংলাদেশের টপ ১০ ঔষধ কোম্পানির মধ্যে রেনেটা অন্যতম। পশু চিকিৎসা বাদেও তারা পশুর জন্য পুষ্টিবর্ধক প্রোডাক্ট তৈরি করে। এছাড়া তারা হরমোন, স্টেরয়েড এবং সাইকোটক্সিক ঔষধ তৈরি ও বিদেশে রপ্তানি করে। রেনেটার বর্তমান প্রধান নির্বাহী হলেন সৈয়দ এস কায়সার কবির এবং এর সদর দপ্তর ঢাকার মিরপুরে অবস্থিত। সব মিলিয়ে বর্তমানে মোট ৩,৪৮৫ জন কর্মী কর্মরত আছেন। নাম্বার ৪, অপসোনিন ফার্মা লিমিটেড। অপসোনিন ফার্মা আব্দুল খালেক খান দ্বারা ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর হল ৩০ নিউ ইস্কাটন এলাকায় যা ঢাকায় অবস্থিত। ইন্টার কন্টিনেন্টাল মার্কেটিং সার্ভিস হেলথ বা আইএমএস হেলথের তথ্য মতে বাংলাদেশ বিক্রির দিক দিয়ে অপসোনিন চতুর্থ বৃহত্তম ঔষধ কোম্পানি। অল্প দামে ভালো ঔষধ তৈরি করার কারণে অপসোনিন এ পর্যায় পর্যন্ত আসতে পেরেছে। তারা বর্তমানে ৩৫০ ব্র্যান্ডের ৮০০ ভেরিয়েশন প্রোডাক্ট তৈরি করে।
দেশের মাটিতে ঔষধের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে। তারা বাংলাদেশের বাহিরে আরও 25টি আলাদা আলাদা দেশে ওষুধ রপ্তানি করে থাকে। অপসনিন ফার্মাই মোট 6241 জন কর্মী কাজ করে এবং এদের মোট রেভিনিউ $1 বিলিয়ন ওপরে। নাম্বার 3, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। দেশের সেরা অন্যতম ফার্মাসিউটিক্যাল বেক্সিমকো লিমিটেড। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস হল বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানির একটি প্রতিষ্ঠান। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে বেক্সিমকো ফার্মা নামেও ডাকা হয়। যদিও 1976 সালে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠিত হয়, তবে তাদের কার্যক্রম শুরু হয় 1980 সাল থেকে। বেক্সিমকো বাংলাদেশী প্রথম ঔষধ কোম্পানি যারা US মার্কেটে ঔষধ রপ্তানি করে। তারা তাদের নিজস্ব কোম্পানিতে নিজস্ব ব্র্যান্ডের আন্ডারে বিভিন্ন জীবন রক্ষাকারী ঔষধ তৈরি করে। এদের মধ্যে এইডস, ক্যান্সার, অ্যাজমা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স ইত্যাদি। বেক্সিমকোর সদর দপ্তর ঢাকার ধানমন্ডি এলাকায় এবং এর বর্তমান ম্যানেজিং ডিরেক্টর হলেন নাজমুল হাসান পাপন। 2018 সালের তথ্য মতে বেক্সিমকোর মোট রেভিনিউ $22.8 বিলিয়ন এবং নেট ইনকাম প্রতি বছর $3 বিলিয়ন। বর্তমানে এখানে মোট 4523 জন কর্মী কাজ করে। দেশের সকল চাহিদা মিটিয়ে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানি অন্যান্য দেশে ঔষধ রপ্তানি করে। নাম্বার 2, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বাংলাদেশের আরও একটি স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি। ইনসেপ্টা সাধারণত জেনেরিক ঔষধ তৈরি করে। 1999 সালে ইনসেপ্টা প্রাইভেট কোম্পানি হিসাবে যাত্রা শুরু করে। এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান আব্দুল মুক্তাদির। ইনসেপ্টার সদর দপ্তর হল রাজধানী তেজগাঁও এলাকায়। তাদের 2টি উৎপাদন কেন্দ্র আছে, যার একটি সাভারে এবং অপরটি ধামরাই এলাকায় অবস্থিত। শুরুর দিকে তারা শুধু বাংলাদেশের জন্য ওষুধ তৈরি করলেও বর্তমানে তারা দেশের চাহিদা মিটিয়ে বিশ্বব্যাপী প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকে। বর্তমান আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে অনেক উন্নতমানের ওষুধ তৈরি করে ইনসেপ্টা অনেক পপুলার হয়ে উঠেছে। 2015 সালে তারা একটি জার্মান ওষুধ কোম্পানির সাথে চুক্তি করেছে যে বায়ো ইঞ্জিনিয়ারিং নিয়ে একসাথে কাজ করবে। এটি একটি দেশি কোম্পানির জন্য অনেক বড় অর্জন। এছাড়া ইনসেপ্টা BPL-এ রংপুর রাইডার্সের প্রধান স্পন্সর হিসাবে কাজ করছে। নাম্বার 1, স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। স্যামসন এই চৌধুরী নামের একজন 1958 সালে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামে একটি ঔষধ কোম্পানি প্রতিষ্ঠা করেন। তিনি এবং তার 3 বন্ধু মিলে কোম্পানি শুরু করলেও তা শুরুর দিকে প্রাইভেট কোম্পানি ছিল। 1991 সালে তারা ঢাকা স্টক এক্সচেঞ্জ মার্কেটে তাদের কোম্পানির শেয়ার উন্মুক্ত করে পাবলিক কোম্পানিতে পরিণত হয়, স্কোয়ারের সদর দপ্তর ঢাকার মহাখালীতে। স্কোয়ার অন্যান্য ওষুধ তৈরির পাশাপাশি অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করে। পুরো দেশে সাপ্লাই দেওয়া বাদেও তারা বিশ্বের 37টি দেশে ওষুধ এক্সপোর্ট করে থাকে। স্কোয়ারের বর্তমান মার্কেট ক্যাপিটাল $1.7 বিলিয়ন। তাদের নেট ইনকাম প্রতি বছর $150 মিলিয়ন। তাদের মোট কর্মী সংখ্যা 9234 জনের মতো। বর্তমান এ স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি দেশের টপ ফার্মাসিউটিক্যাল কোম্পানি। বিশেষ করে তাদের মেডিসিনের মান ভালো হওয়াতে তারা আজই অবস্থানে। বর্তমানে বাংলাদেশে 250টির বেশি নিবন্ধিত ঔষধ কোম্পানি আছে। এদের মধ্যকার অনেক কোম্পানির নাম আমরা জানি এবং ইতোমধ্যে শুনেছি। এই ভিডিওতে আমরা সার্ভিস এবং রেপুটেশন ইত্যাদির উপর ভিত্তি করে এবং বিভিন্ন জরিপের উপর নির্ভর করে বাংলাদেশের সেরা 10টি ঔষধ কোম্পানির শর্টলিস্ট করা হয়েছে। আশা করি ভিডিওটি দেখার পরে আপনি বাংলাদেশের সেরা ওষুধ কোম্পানি সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। প্রিয় ভিউয়ার্স, আপনার কাছে এই 10 ফার্মাসিউটিক্যালসের মধ্যে কোনটি আপনার কাছে সেরা মনে হয় তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করুন এবং যত বেশি সম্ভব শেয়ার করে ছড়িয়ে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি আলতো করে চেপে রাখুন। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।